আসসালামু আলাইকুম। আগে তোমাদের সামনে আমি টাকা তুলতেছি, দেন পুরো কথাগুলো আমি বলবো যে কীভাবে কী করবো বা সাইডটা কীরকম। সব কাজ 15 সেকেন্ডের, অ্যান্ড আমাদের এখানে আছে 317 রাব। তো 317 রাবের প্রাইস কত আছে একটু আমরা দেখি। 317 রাব টু বিডিটি, ওকে 317 রাব টু বিডিটি মোটামুটি কত আসতেছে? বিডিটি আসতেছে প্রায় 560 টাকার মতো। এই যে 560 টাকার মতো, তো এইটাকে আমি তুলে নিচ্ছি। কীভাবে তুলবো? অ্যাকাউন্টের ব্যালেন্সে ক্লিক করব। ব্যালেন্সে ক্লিক করার পর এখানে আমাদের পেমেন্ট মেথড চলে আসছে। ওয়েব মানি আছে, ওয়েব মানি, এইটা বিটকয়েন আছে, আরও অন্যান্য মাধ্যম আছে। তো আমি সবার আগে তুলবো পেয়ারের মাধ্যমে, আমি টাকাটা তুলবো। আমার পেয়ার অ্যাকাউন্ট দেওয়া আছে, আমি আমার পেয়ার অ্যাকাউন্টের মধ্যে টাকাটা তুলবো। তো আমার পেয়ার অ্যাকাউন্ট আসলে কোনটা আমি একটু মিলাই নেই যে আমাদের পেয়ার অ্যাকাউন্টটা কি ঠিক আছে কি নাই। ওকে, তো হ্যাঁ, আমাদের পেয়ার অ্যাকাউন্ট এখানে ঠিকঠাক আছে। পেয়ার অ্যাকাউন্ট সব কিছু মোটামুটি ঠিকঠাক আছে, কোনো ধরনের এখানে সমস্যা নাই। ওকে, তা আমি এখন টাকাটা তুলবো। টাকাটা তোলার পর এখন কি অবস্থা আসে আমি দেখি তোমাকে। তো 150 রাব আমি এখান থেকে উইথড্র দিচ্ছি, 150 রাব উইথড্র দিব। এখানে আমাকে বলতেছে, তো এটাকে মুভ করতে বলতেছে, যে মুভ পুরোপুরি করতে বলতেছে মেইবি। তো আমি এখন পে আউটে ক্লিক করবো। এই যে এখানে পে আউট বলে অপশন আছে, এখানে আমি ক্লিক করতেছি। পে আউটে ক্লিক করার পর হালকা একটু লোড নিচ্ছে, লোড নেওয়ার পর ফোন নাম্বারের ভ্যারিফিকেশনের কথা বলতেছে। এরপর গেট দ্য কোডে আমি ক্লিক করব। গেট কোডে ক্লিক করার পর আমাদের ফোন নাম্বারের মধ্যে একটা কোড পাঠাবে, কোডটা আমরা দেখবো, এখানে বসায় দিব, দেন হয়ে যাবে। ওকে, তো আমরা কোডটা এখানে লিখে দিচ্ছি, 3621, এটা হলো আমাদের কোড। আমরা কনফার্মে ক্লিক করলাম, অ্যান্ড আমাদের পে আউটটা কিন্তু এখন সাকসেসফুললি হয়ে গেছে। তো বলতেছি ইওর অপশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু আস, অ্যান্ড আমাদের 150 রাব এইটার মধ্যে পাঠায় দিছে এই অ্যাকাউন্টের মধ্যে। তো আমরা একটু দেখি আমাদের ট্রানজ্যাকশন হিস্ট্রিটা, আমরা দেখি যে আমাদের 150 রাব কি পাঠাইছে কি এখনও পাইছি কি পাই নেই। ওকে, তো আমরা একটু দেখি আমাদের মেইলে গেলে আমরা বুঝতে পারবো। আমরা জিমেইলে চলে আসলাম। তো এখানে আসার পরে দেখো আমি মাত্র উইথড্র দিয়েছি, মাত্র আমাদের এখানে এই যে পেমেন্ট অলরেডি রিসিভ হয়ে গেছে, 141.15 রাব আমি পেয়ে গেছি। ওকে, তো তোমাদের সামনে উইথড্র দিয়েছে, তোমাদের সামনে আমি পেয়ে গেছি। তো আমাদের ব্যালেন্স আরেকটু আছে, তো এটাও আমরা দেখি উইথড্র দেওয়া যায় কি না। তো এটাও যদি উইথড্র দিতে পারি, হ্যাঁ আমাদের সামনে দেখো এখানে উইথড্র দিতে পারবো। আর উইথড্র দেওয়ার জন্য প্রতিদিন একবার করে উইথড্র দিতে পারবো এটা বলা আছে। তো আমি একবার অলরেডি উইথড্র দিয়েছি, অ্যান্ড টাকাটা কিন্তু এই যে কত টাকা উইথড্র দিয়েছে আমরা একটু দেখি আমাদের উইথড্র হিস্টোরিটায় যাই। তো এই যে পে আউটসে গেলাম, যাওয়ার পরে যে দেখো আমরা কিন্তু আমাদের উইথড্র হিস্টোরিটা আমরা একটু দেখবো। আমরা উইথড্র এই যে 150 টাকা আমি উইথড্র করেছি, এখানে আমাদের দেখাচ্ছে আমরা এটা আজকে উইথড্র করেছি। অ্যান্ড আমি আর একটু দেখি যে আমাদের উইথড্র হিস্টোরি আরও কিছু কি এখানে দেখা যাচ্ছে। তো টোটাল পে আউট এত রাব এতক্ষণে হয়ে গেছে, আর আমি আরেকটু দেখবো যে আমার আমি যে উইথড্রটা দিয়েছি সেটা এখানে পাওয়া যাচ্ছে কি না। তো আমি তোমাদের সামনে কিন্তু উইথড্র দিয়েছেন, উইথড্রোর টাকা কিন্তু আমি দেখাই দিছি, এই যে রিসিভও করে ফেলছি। কয়টা বাজে উইথড্র দিয়েছেন, কয়টা বাজে রিসিভ করছি, তোমরা সব দেখতে পারতেছ, এত রাব আমি রিসিভ করেছি। আমি পেয়ার থেকে চাইলে আমি খুব ইজিলি কিন্তু নগদে কি নিতে পারবো, মানে নগদ বলতে বিকাশ নগদ দুইটাতেই নিতে পারবো। তো কীভাবে নেওয়া যায় সেটার ভিডিও কিন্তু আমি আমার আরেকটা চ্যানেলে আমি আপলোড করেছি। এই যে দেখো আমি তুমি গিয়ে সার্চ করবে, জেবি টেকনোলজি লিখে সার্চ করলে তোমরা দেখতে পারবা যে পিআর থেকে কীভাবে তুমি টাকা বাংলাদেশে নিতে পারবে। এটা এখানে লেখা আছে, দেখো জেবি টেকনোলজি লিখে সার্চ করবে, টেকনোলজি, ওকে, এটা লিখে সার্চ করলে দেখো তোমাদের সামনে ভিডিওটা কিন্তু জেবি টেকের নিচে, জেবি টেকনোলজি, জেবি টেকের মধ্যে আসবা। আমার চ্যানেলে এসে চ্যানেলস অপশনে যাবা, এইখানে দেখো এই যে আমার চ্যানেল আছে, এইখানে ক্লিক করে এখান থেকে এই যে দেখো জেবি টেকনোলজিতে আমি গত 3 দিন আগে ভিডিও দিয়েছিলাম কীভাবে তুমি পেয়ার থেকে বাংলা টাকায় বা নগদে আরও বাংলাদেশি যে পেমেন্ট মেথডগুলো আছে ওইখানে কীভাবে নিবা। তো তুমি এটা ভিডিওটা দেখে পুরোপুরি আসলে বুঝে নিতে পারবা। ওকে, তো এটা হয়ে গেল, এখন আমরা দেখাই, তুমি তো টাকার অঙ্ক সব কিছু বুঝে গেল, এখন অ্যাকাউন্ট খোলাটা দেখাই আগে। অ্যাকাউন্ট খোলার পর কী কী ভ্যারিফাই করতে হবে উইথড্রোর জন্য সেটা দেখাই দিব, অ্যান্ড আরও কিছু বিষয় আছে, আরও কিছু বিষয়টার মধ্যে কী কী আছে সেটাও বুঝাই দিব। ওকে, অ্যাকাউন্ট খোলার জন্য আমার ডিসক্রিপশন বক্সে ফার্স্ট একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্ক থেকে ক্লিক করে আসবা। আসার পর তোমাদের সামনে এই যে এইরকম অপশন সব রাশিয়ান ভাষায় থাকবে, কী লেখা আছে তুমি সারাদিন দেখেও বুঝবা না। তো তোমার কী করতে হবে, তোমার এই যে 3 ডটে ক্লিক করতে হবে, 3 ডটে ক্লিক করবা। ক্লিক করার পর এখান থেকে ট্রান্সলেশন বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবা। ক্লিক করলে তোমার এটা কিন্তু এই যে বাংলায় বা তুমি যেটাতে কনভার্ট করতে চাচ্ছ সেটা আসবে। আমি দেখো ইংলিশে কনভার্ট করে নিচ্ছি, ইংলিশ আমারটা হয়ে যাবে এখন। এই যে দেখো মোর ল্যাঙ্গুয়েজে ক্লিক করে, মানে এই যে এই 3 ডটে ক্লিক করবা,
দেন মোর ল্যাঙ্গুয়েজে ক্লিক করবা, দেন তুমি যেই ল্যাঙ্গুয়েজে দেখতে যাচ্ছ সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিলে তোমার লেখাগুলো এরকম হয়ে যাচ্ছে। ওকে, তো এখন কি করতে হবে, এখন তোমাদের সবার এই যে এখানে একটা অপশন আছে রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে একটা ঘর চলে আসছে, যেখানে তোমাদের একটা লগ ইন নাম দিতে হবে, ইংলিশে একটা নাম দিবা তোমরা, তোমাদের নাম যেটা রয়েছে সেই নামটা দিবা। এরপর এখানে তোমাদের ইমেল দিবে একটা, ইমেলটার মধ্যে অবশ্যই তারা ভেরিফিকেশন লিঙ্ক পাঠায়, তো ইমেলটা অবশ্যই সঠিক একটা ইমেল দিবা। দেওয়ার পর ক্রিয়েট অ্যান্ড পাসওয়ার্ড দিবা, পাসওয়ার্ড এখানে যেটা দিয়েছো সেটা দিলেই হবে। দেওয়ার পর আর রেফারের জায়গায় তোমাদের অটোমেটিক বসে যাবে, এটা সমস্যা নেই, আর রেজিস্ট্রেশনে ক্লিক করবা, হয়ে যাবে। ওকে, আশা করি যে বুঝতে পেরেছো কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে। এখন অ্যাকাউন্ট খোলার পর টু কামিনে ক্লিক করবা, টু কামিনে ক্লিক করার পর তোমাদের সামনে একটা ঘর চলে আসছে, এখানে তোমরা তোমাদের যেই নাম রয়েছে যেই নামটা লগ ইনের সময় দিয়েছিলা বা ইমেল যেটা রয়েছে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেবা। সাইন ইন করে নিলে দেখো আমাদের অ্যাকাউন্টের মধ্যে আমরা প্রবেশ করছি, এখন জাস্ট কাজ করবো অ্যান্ড টাকা ইনকাম করবো। কাজ করার জন্য সবার আগে রয়েছে এখানে দেখো টাস্ক রয়েছে, টাস্কটা মাইক্রো জবসের মতো, তোমাকে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে বলতে পারে, তোমাকে ফেসবুক ফলো করতে বলতে পারে, তোমাকে আরও অন্যান্য কাজ করতে বলতে পারে। ওকে, তো সার্ফিংয়ের কাজ আমরা পরে দেখবো, মানে টাস্কের কাজটা আমরা বুঝে গেছি হয়তো, বা টাস্কের কাজ কিছুই না ভাই। এই যে দেখো এখানে অনেকগুলো টাস্ক রয়েছে, আয়ার্ন অপশন তো চলে আসছে আমাদের ফার্স্টেই, এখানে অনেকগুলো টাস্ক রয়েছে দেখো, ফেসবুক অ্যাড ফ্রেন্ডস আর স্টার্ট গেম, এরপর একটা লিঙ্কে যেতে বলছে, এই লিঙ্কে যায় একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে বলছে, এটার জন্য তোমাকে এক রাব দিবে, এক রাব। ওকে, তো এইটাতে তুমি যদি ক্লিক করে ঢুকো, একটু দেখো ঢুকে, ঢুকার পরে যে দেখো এখানে কিন্তু চলে আসছে, কীরকম চলে আসছে দেখো, এই কাজটা করার জন্য জাস্ট তোমাকে যেই যেই অপশনগুলো বলছে ওগুলো তুমি দেখবা, দেখার পর তোমার কাছে যেই যেই প্রুফগুলো চাইছে তুমি দিয়ে দিবা। আর তোমার এখানে না বুঝার কিছুই নেই ভাই, তুমি কি করবা, তুমি একটা কাজই তো তোমার শুধু করতে হবে, তোমার জাস্ট কিছু বিষয় সাবমিট করতে হবে। ওকে, সাবমিট করতে হবে, অ্যান্ড আরেকটা বিষয় যে তুমি বাংলায় ট্রান্সলেট করে নিলে তুমি আমার থেকে বেশি বুঝবে এটা। তো আমাদের মূল কাজ এইটা না, আমাদের মূল কাজ হলো সার্ফিংয়ের কাজটা, সার্ফিংয়ের কাজটা আমার এতটা ভালো লাগে, এতটা ভালো লাগে বোঝানোর মতো না। তো সার্ফিংয়ের কাজে আমি চলে আসছি, এখন আমাদের সামনে সব সার্ফিংয়ের কাজ। তো দেখো এই যে আমাদের এখানে সার্ফিংয়ের যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা কাজ 15 সেকেন্ড, এই যে দেখো 15 সেকেন্ড, বেশিরভাগ কাজই 15 সেকেন্ড, অ্যান্ড এত কাজ রয়েছে আমি তো শেষ করতে পারবো না, এত এত কাজ রয়েছে, অ্যান্ড প্রত্যেকটা কাজের জন্য আমাদের মোটামুটি একটা রাব দিচ্ছে, খুব বেশি রাব দিচ্ছে এটা বলবো না, 15 সেকেন্ডের কাজে অত বেশি রাব তোমাকে কখনোই দিবে না। এখন আমাদের কী করতে হবে, কাজটা করার জন্য জাস্ট আমরা টাস্কের উপর ক্লিক করে দেবো, আমরা টাস্কের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর হালকা একটা লোড নিচ্ছে, লোড নেওয়ার পর স্টার্ট ওয়াচিং বলে একটা অপশন আসছে, এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমাদের হালকা একটা লোড নেবে, নেওয়ার পর দেখো আমাদের এখানে কিন্তু টাইম কাউন্ট হচ্ছে একটা, এখানে আমাদের একটা পেজ ওপেন হয়েছে আর এখানে টাইম কাউন্ট হচ্ছে, তো এই টাইমটা পুরোপুরি কাউন্ট হবে, টাইমটা পুরোপুরি কাউন্ট হওয়ার পর আমাদের কাজ রয়েছে এখানে, কী কাজ রয়েছে দেখাই দিব, সমস্যা কী। তো দেখো আমাদের এখানে পুরোপুরি টাইমিংটা কাউন্ট হয়ে গেল, টাইম কাউন্ট হওয়ার পর আমাদের এখানে একটা অপশন আসছে, এ দেখো একটা লেখা আসছে, এই লেখার উপর আমরা ক্লিক করে দিব, লেখার উপর ক্লিক করে দিলে আমাদের হয়ে গেছে, আমরা টাকা পেয়ে গেছি, এখন আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর পুরোপুরি ব্যাকে যাব, ব্যাকে চলে আসছে, অ্যান্ড আমরা যদি এখন একটা রিলোড দিই তাহলে আমাদের টাকাটা দেখবো যে একটু বেড়ে গেছে, দেখো 167.সামথিং আছে। আমি যদি আরেকটা কাজ করি, এই যে আরেকটা কাজে ক্লিক করলাম, আরেকটা কাজে জাস্ট ক্লিক করার পর আমাদের স্টার্ট ওয়াচিংয়ে ক্লিক করতে হবে, স্টার্ট ওয়াচিংয়ে ক্লিক করার পর যত সেকেন্ড এখানে ওয়েট করতে বলতেছে আমরা অত সেকেন্ড ওয়েট করব, ওয়েট করার পর আমাদের বাকি কাজটা চলে আসবে। ওকে, তো আমরা ওয়েট করতেছি একটু, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 শেষ। ওকে, এরপর আমাদের এই দেখো এরকম একটা কথা লেখা আসছে রাশিয়ানে, এটাতে আমরা ক্লিক করে দেওয়ার পর আমাদের যখনই এরকম আমরা টাকার অঙ্কটা এখানে দেখতে পারবো তখনই আমরা ব্যাকে চলে যাবো, এই যে আগের ট্যাবে চলে যাবো। যাওয়ার পর আমরা যদি এখন একটা রিলোড দিই, রিলোড দিলে দেখবো আমাদের এখানে কিন্তু টাকাটা এই যে যুক্ত হয়ে গেছে, দেখছো 22 হয়ে গেল। তো এইভাবে আসলে সবগুলো কাজ সার্ফিংয়ের করতে হয়। সার্ফিংয়ের পর লেটার্সের কাজ রয়েছে, লেটার্স তোমরা ক্লিক করবা, লেটার্সে ক্লিক করার পর তোমরা এগুলো পড়বা, মানে তোমার পড়তে হবে, দেখো ক্লিক করার পর স্টার্ট রিডিং বলা একটা অপশন আসবে, তোমাকে এই যে লেটারটা পড়তে বলতেছে, লেটারটার মধ্যে কত টাকা এখানে উল্লেখ ছিল এটা চাচ্ছে, মানে একটা অ্যান্সার চাচ্ছে, লেটারটা পড়লে তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। তো অ্যান্সারটা এখানে ক্লিক করে দিব, অ্যান্সারটা ক্লিক করে দেওয়ার পর আমাদের দেখো একটা অ্যাড চলে আসবে, এরকম অ্যাড চলে আসার পর যে একটা অপশন আসছে দেখো নিচ থেকে একটা অপশন আসছে, ওকে একটা আমাদের পেজে নিয়ে গেছে, তো পেজে নিয়ে গেছে, এইখানে দেখতেছে বলতেছে যে
সাইন ইন উইথ গুগল, তো আমরা গুগল থেকে একটু সাইন ইন করে নিই, আমাদের লেটারটা যেহেতু পড়তে হবে সেহেতু একটু করে নিলাম, কোনো সমস্যা না। ওকে, দেন এটারও টাইম কাউন্ট হয়ে গেলে সেমভাবে তুমি ওই যে একটা অপশন আসবে এখানে ক্লিক করে দিবা, হয়ে যাবে। ওকে, তো লেটার্সের কাজটা এইভাবে, মানে কিছু একটা পড়তে হবে তোমার, এই যে দেখো আরেকটা অ্যান্সার আসছে যে কিছু একটা পড়তে হবে, তো এখানে এটা পড়লেই তুমি বুঝতে পারবে এখানে কিসের কিসের কথা বলছে অ্যান্ড কিসের কিসের কথা এখানে বলা আছে, এগুলো তুমি এটা পড়লেই বুঝতে পারবা। ওকে, তো এখানে পড়বা, তুমি পুরোপুরি পড়ে নিবা, পুরোপুরি পড়ে নিবা, তো পড়ে নিবা, তো আমি একটু পড়ে নিচ্ছি। ওকে, তো এখানে দেখো এই যে এখানে অ্যান্সারটা দেওয়া আছে 50 সাইটস, এই যে 50 সাইটস অ্যান্সার, অ্যান্সারটাতে ক্লিক করলাম, অ্যান্সার সঠিক হলো, আমাদের অন্য একটা ঘরে নিয়ে গেছে। যাওয়ার পরে এখানে টাইমিংটা কাউন্ট হচ্ছে, মানে লেটার, এটা লেটারের কাজ, রিডিংয়ের কাজ, আমি পড়তেছি, পড়ে ইনকাম করতেছি। তো এটা যখন তুমি পড়বা বা তুমি যদি বাংলায় ট্রান্সলেট করো, বাংলায় তোমার সামনে আসবে, তো বাংলায় আসলে কিন্তু তুমি আরও ইজিলি পড়তে পারবা। আমার ইংলিশটা ভালো লাগে, আমি ইংলিশে পড়লাম। ওকে, তুমি বাংলায় ট্রান্সলেট করে বাংলায় পড়বা, আর ট্রান্সলেট কীভাবে করতে আমি দেখাই দিছি। দেন সব কিছু হয়ে যাওয়ার পর দেখো এখানে একটা কী যেন লোড হচ্ছে, হয়ে গেলো, অ্যান্ড আমাদের এটা এটার টাকাও কিন্তু মোটামুটি যুক্ত হয়ে যাবে। এটা রিফ্রেশ দিলাম, দেখো এটার টাকাও আমাদের এখানে যুক্ত হয়ে গেছে অলরেডি, দেখো 22 ছিল 26 হয়ে গেছে। ওকে, এরপর আরও কাজ রয়েছে, এই যে আমাদের কিন্তু ফার্স্টে আর্ন অপশন আসতে হয়েছে, আর্ন অপশনে এসে আমাদের বাকি কাজগুলো দেখতে হয়েছে। এখানে ইউটিউবের কাজ রয়েছে, তো ইউটিউবের কাজটা আমি দেখা দিই একটু, আর বাকি যেই কাজগুলো রয়েছে ওগুলো তোমরা নিজে থেকে দেখে নিবা, প্রত্যেকটা কাজ ধরে ধরে দেখানো সম্ভব না। ওকে, তো বাকি কাজগুলো তোমরা নিজে থেকে দেখে নিবা। ইউটিউবের কাজে জাস্ট আমরা কাজের উপর ক্লিক করলেই হবে, কাজের উপরেই যে আমরা ক্লিক করতেছি, কাজের উপর না, হ্যাঁ কাজের উপরে যে ক্লিক করব, ক্লিক করার পর এই যে আমাদের এখানে গেট স্টার্টেড লেখা আসছে, তো এই যে কাজের উপর ক্লিক করার পর আমাদের গেট স্টার্টেড লেখা আসছে। আসার পরে তুমি ভিডিওটা যখন চালু করবা, ভিডিওটা চালু করার পর তোমাদের এই যে দেখো টাইমিং কাউন্ট হবে, ভিডিওটা যদি চালু বন্ধ করে দাও তাহলে কিন্তু তোমাদের আবার টাইমিংটা কাউন্ট থেমে যাবে। দেখো চালু অফ করে দিয়েছি, ভিডিও টাইমিং কাউন্ট থেমে গেছে। আমার ভিডিও চালু রাখা অবস্থায় আমার পুরো ভিডিওটা আসলে কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ করলে এটার জন্য আমি কিন্তু টাকা পাবো, অ্যান্ড টাকা কীভাবে পাবো সেটা আমি দেখাই দিচ্ছি ইউটিউব ভিডিওর কাজে। ওকে, তো আমাদের টাইমিং পুরোপুরি দেখো মোটামুটি শেষ, তো টাইমিংটা পুরোপুরি শেষ হওয়ার পর আমাদের এখানে একটা কথা লেখা আসবে, যে কথাটা লেখা আসবে বলছে দেখো কথা লেখা আসবে, তো এখানে আমরা ক্লিক করে দিলে আমাদের এখন ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পর এখন আমরা রিফ্রেশ দিই একটা, দেখো এটা টাকা আমাদের অলরেডি যুক্ত হয়ে গেছে, 66 ছিল 67.3 হয়ে গেছে। ওকে, তো এইভাবে আসলে এখানে সবগুলো কাজ করতে হয়। অ্যান্ড উইথড্র দেওয়ার জন্য তোমাদের একটা বিষয় করতে হবে, তোমরা যেই কাজটা করবা, তোমরা ফার্স্টে তোমাদের এই যে ডান পাশে কোনায় সেটিংস বলে একটা অপশন পাবা, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর এখানে সেটিংস বলে একটা অপশন পাবা, এখানে আসবা। আসার পর এখানে তোমাদের একটা ইমেল অ্যাড্রেস, তোমাদের ইমেল অ্যাড্রেসটা যেটা দিয়ে অ্যাকাউন্ট খুলছে সেটার পাশে কনফার্ম লেখা থাকবে, কনফার্মে ক্লিক করে ইমেল অ্যাড্রেসটা কনফার্ম করে নিবা। এরপর তোমরা তোমাদের ফোন নাম্বারটা বসায় কনফার্ম করে নিবা, এখানে ফোন নাম্বার বসানোর অপশন থাকবে, বসায় নিবা। এবং ফোন নাম্বার বসানোর ক্ষেত্রে অবশ্যই +88 +880 এই কথাটা উল্লেখ রাখবা, +880 এরপর তোমার নাম্বারটা দিবা, 018 বা 017 যে নাম্বারটা সেটা দিবা। অ্যান্ড তোমাদের ফোনে কিন্তু কোনো মেসেজ আসবে না, একটা ফোন আসবে, অ্যান্ড ফোন আসলে ফোনটা যখনই তুমি রিসিভ করবে ফোনটা কেটে দিবে। তো তুমি কোডটা কীভাবে পাবা, কোডটা কীভাবে পাবা সেটা আমি দেখাই দিচ্ছি। এই যে দেখো আমাকে কিন্তু কল দিয়েছিলো, অ্যান্ড কল বারবার দিয়ে কিন্তু কেটে দিছে, তারা বারবার দিয়ে কেটে দিছে, একবার ধরছি, ধরার পরেও এটা কিন্তু কেটে দিয়েছে। তো কেটে দেওয়ার আসলে রিজনটা কী, তো কেটে দেওয়ার কী রিজন আমি জানি না, কেটে দিলে এখন তুমি কোডটা কীভাবে পাবা। কোডটা কিন্তু তোমার 4 ওয়ার্ডের একটা কোড, 4 ওয়ার্ডের কোডটাই যেই ফোন নাম্বার থেকে তোমার ফোন আসবে এই ফোন নাম্বারের লাস্টে 4 ওয়ার্ডই হলো তোমাদের কোডটা। ওকে, ফোন নাম্বার ভেরিফিকেশনের ক্ষেত্রে তোমার যেই নাম্বার থেকে ফোন আসবে ওই নাম্বারের লাস্টের 4 ওয়ার্ডই হলো তোমার ফোন নাম্বার, আসলে কোড নাম্বার, তো এই কোডটা বসায় দিলেই হয়ে যাবে। ওকে, তো এইভাবে আসলে হবে এইখানে। আর এখানে এরপর তুমি কীভাবে, এই যে তুমি এখানে উইথড্র অপশনে গিয়ে উইথড্র করে নেবা, আর পেয়ার অ্যাকাউন্টে উইথড্র করবা। পেয়ার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এটা রিলেটেড আমার ভিডিও, এই যে আমার চ্যানেলে আসে আমি দেখাই দিই কীভাবে, এটা দেখবা তুমি। পেয়ার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এটা দেখার জন্য জাস্ট তুমি জেবি টেকে চলে যাবে, জেবি টেকে যাওয়ার পর এই যে কমিউনিটি, এই যে কমিউনিটি বলে একটা অপশন আছে এইখানে আসবে। আসার পরে এইখানে যে ডলার এক্সচেঞ্জের নগদে, এটা দিয়ে থেকে তুমি পেয়ার থেকে যে কোনো মেথডই নিতে পারবা। আর এইখানে রয়েছে পেয়ার অ্যাকাউন্ট, এই যে দেখো পেয়ার অ্যাকাউন্ট কীভাবে খুলবা, লিঙ্ক দেয়া আছে, মাত্র 2 মিনিটে তুমি খুলতে পারবা। ওকে, এটা দেখে নিতে পারো। তো এইভাবে তুমি সবগুলো কাজ করে নিবা। আর আজকে এই পর্যন্তই, ভালো থাকবা, সুস্থ থাকবা, কারেন্ট চলে গেছে আর বেশিক্ষণ ভিডিও বড় করতেছি না। ওকে, বিদায় নিচ্ছি।